সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বছর 65-এর বৃদ্ধা অলোকা চ্যাটার্জি। নদিয়ার রানাঘাট পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বৃদ্ধা গত 25 তারিখ করোনা আক্রান্ত হন। এরপর তড়িঘড়ি ওই বৃদ্ধাকে প্রশাসনের উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগর গ্লোকাল কোভিড হাসপাতালে পাঠানো হয়। এরপর শনিবার করোনাকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিনি। শনিবার ওই করোনাজয়ীকে শুভেচ্ছা ও সম্মান জানাতে যান রানাঘাট পুরসভার প্রশাসকরা। ফুলের স্তবক দিয়ে তাকে সম্মান জানানো হয়। পাশাপাশি সাধারণ মানুষকে বার্তা দিতে দেখা গেল পৌর প্রশাসকদের। সাধারণ মানুষদের উদ্দেশ্যে তারা বলে, করোনায় অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। করোনার সংক্রমণের সংখ্যা বেশি থাকলেও সুস্থ হওয়ার সংখ্যা তার থেকে আরও অনেক বেশি। করোনাকে ভয় পেয়ে আতঙ্কিত হবেন না। মুখে মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, হাতে নিয়মিত সাবান দিন ও স্যানিটাইজার ব্যবহার করুন। একটু নিয়ম মেনে চললেই করোনাকে আমরা হারাতে পারবো। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। কেমন লাগছে ওখানে? কতটা পরিষেবা পেয়েছেন? এখন কেমন আছেন? সুস্থ সুস্থ হয়ে গেছি মানে ছেড়ে দিয়েছে, এখন নিজেকেও মনে হচ্ছে সুস্থ। বার্তা দেওয়ার তো কিছু নেই, ভয়ের কিছু না। আর এটা একটা মানে মনে করতে হবে যে ইনফ্লুয়েঞ্জার মতো এটাও একটা জ্বর। সাধারণ আমরা এটা প্রথমে ভয় পেয়ে যাই, কিন্তু এটাও একটা জ্বর। ভয় পাওয়ার কিছু নেই, ঠিক টাইমে পৌঁছালে, ঠিক জায়গায় গেলে ঠিক সুস্থ হয়ে যাবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।